হ্যালো ফ্রেন্ডস, আমি সায়নী। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাই বহুলেন্সে। আজ আমরা চলেছি আবার একটা নতুন ডেস্টিনিতে, একদম একটা অফবিট প্লেসে। চলো তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ি সেখানে। হ্যাঁ, আজ আমি একা, তাই বহুলেন্স আজকে একা। তবে একদমই একা নয়, আমার সাথে আজকে সঙ্গ দিতে রয়েছে আমাদেরই খুব কাছে আমার এক ছোট বোন হাসি। দেখে নি তাকে একবার। হাসি, আমরা দুজনে মিলে আজকে চলেছি নতুন এক গন্তব্যে। চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক সেই নতুন। যেতে যেতে এই জায়গাটাতে না দাঁড়িয়ে পারলাম না। অপূর্ব অপূর্ব মা আসছে যে প্রতিনিয়ত ব্যাখ্যা করে চলেছে প্রকৃতি। আর মাত্র হাত গুনতি কয়েকটা দিন বাকি, আপনাদেরকেও মনে হচ্ছে একটু দেখাই। এত অপূর্ব পরিবেশ, দুদিকে সাদা আকাশ, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, জাস্ট অসাধারণ। আসুন একটু পেছনে ব্যাক ক্যামেরায় আমরা একটু জায়গাটা দেখে নিই। যদিও এটা রাস্তার মাঝখানেই একটা হঠাৎ করে একটা জায়গা, কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। দাঁড়িয়ে আছি একদম প্রকৃতির মাঝখানে, দুদিকে শুধু শালবন, আর মাঝখানে তার বুক চিড়ে চলে গেছে এক সুন্দর পিচের রাস্তা।
আসুন আমরা কিছুটা দেখে নিই। হ্যাঁ, একদম অফবিট একটা জায়গা, এটার নাম হচ্ছে ছাঁদরা বা ছাঁদরা যেটা বলে, বা এইদিকে লোকাল ভাষায় যেটাকে বলে থাকে ছাঁদিরা। তো জায়গাটা, যাই হোক, আমি যদি কিছু ভুল প্রোনাউন্স করে থাকি তো মার্জনা করবেন, কিন্তু অসাধারণ জায়গাটা, অসাধারণ। আমার পেছনটা যদি একটু দেখতে পারেন, দেখুন একটা অসাধারণ ভিউ, চারিদিকটা শুধু সবুজে ঘেরা, আর কিচ্ছু নেই, শুধু সবুজে ঘেরা। এখানে আর একটা জিনিসের উৎপাত আছে, সেটা হচ্ছে হাতির উৎপাত আছে এখানে খুব। এখানে জায়গায় জায়গায় শুধু হাতির একটা করে পোস্টার লাগানো আছে, আর সাবধান বাণী করা আছে, কারণ যখন তখন এখানে হাতি বেরোতেও পারে বা হাতির একটা উপদ্রব হতেও পারে। তো বেশিক্ষণ বক বক না করে চলুন আমরা পুরোটা দেখিয়ে দিই একটু। হ্যাঁ, আমি গোটা রাস্তাটা একটা ভিডিও করেছি। দেখুন, আমরা তো বাঁকুড়ার অনেক জানা অজানা জায়গায় যাই, আজ আপনাদের মনে হলো নিয়ে আসি একদম অচেনা অজানা একটা অফবিট জায়গা, একদমই অজানা অচেনা একটা জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ অপূর্ব। শুধু তো নর্থ বেঙ্গল নয়, আমাদের আর বাংলাও অনেক সুন্দর। হ্যাঁ, নর্থ বেঙ্গল অবশ্যই সুন্দর, কিন্তু আমাদের আর বাংলাও কিছু কম যায় না, জঙ্গল এখানেও অপূর্ব। আসুন, হেঁটে চলেছি জঙ্গলের মাঝ দিয়ে। দেখুন শুধু এর অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যাবে, জীবন এখানেই সার্থক, আর যেন কিছু চাই না। শালের জঙ্গল একদম ক্যানাপি হয়ে রয়েছে, ক্যানাপির থেকেও বড় কথা পুরোটা যেন ট্রি টানেল, আর মাঝখান দিয়ে চলে গেছে এক পিচের রাস্তা। এই অপূর্ব এক সৌন্দর্যের বুক চিরে চলে গেছে, প্রকৃতির বুক চিরে। সামনে পিছনে কিছু গ্রাম আছে, তবে তারা অতিষ্ঠ হয়ে যায় হাতির তারসে, হাতির তাড়নায়। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, যদি কিছু দেখা মেলে, যদিও আমাদের সারথি খুব একটা চাইছে না এরকম কারো দেখা হোক। এক পিচের রাস্তা ধরে দুদিকে সবুজে মোড়া, আর মাঝখান দিয়ে চলে গেছে পিডব্লিউডি তৈরি করা পিচের রাস্তা। সে এক অপূর্ব দৃশ্য, হঠাৎ করে মনে হলো যেন কোথায় কি পাকের গন্ধ পাচ্ছে। তারপর দেখলাম যে না, আসলে কি জানেন তো, দুধারে যে রয়েছে হাতির সাইনবোর্ড, এখান দিয়ে হাতিরা পারাপার হয়, বা এটাই হয়তো তাদের বসতি, আমরাই হয়তো বিনা পারমিশনে ঢুকে পড়েছি তাদের এলাকায়। কেউ কি বলতে পারে? আমরাও বলতে পারি না, এটা একমাত্র তারাই বলতে পারে। যাই হোক, কিছু দূর যেতে যেতে মনটা কেমন জানি হারিয়ে যাচ্ছিল ওই সবুজ পাতার মাঝখান দিয়ে। নিজেকে এক সতেজ মনে হচ্ছিল, আর মনে একটা ভয়ও ছিল, যদি পাক পাক গন্ধ পায়, চারিদিক ঘুরে যায় সেই পাকের গন্ধে। আসলে হাতিরাদের যখন উপস্থিতি হয় তখন এই গন্ধটি পাওয়া যায়। তাই যেন মনে হচ্ছিল
গাছ ভাঙার কি আওয়াজ আসছে? আওয়াজ আসছে পাতা ঝরার? না না না, আমরা বোধহয় ভুল করছি। আসলে হাতি দেখার এক্সাইটমেন্টটা এতটাই ছিল যে মনের ভেতরে যেন কল্পনা শক্তি আরো বেড়ে উঠেছিল। এই বোধহয় গজরাজ এসে সামনে দাঁড়াচ্ছে। যদিও এখানকার লোক হাতিকে শুধু হাতি বলে না, তারা হাতি ঠাকুর বলে থাকে। তাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষজনও তাদেরকে দেবতা হিসাবেই পুজো করে চলেছে। আমরা তো প্রকৃতিপ্রেমী, তাই ভগবান তো নিশ্চয়ই আছে পুরোটাই বিশ্বাস করি, কিন্তু হাতিকে যেন হাতি বলে দেখতেই বেশি ভালো লাগে। তার যে মিষ্টতা, তার যে রূঢ়তা, তার যে দীর্ঘ প্রায় শরীর, সেটা যেন তাকেই মানায়। সেটা দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। বারবার মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়াই, অপেক্ষা করি, যদি একটা হাতি বাচ্চা এসে রাস্তাটা ক্রস করে আর ওই সুরটা নিয়ে কি করবে সেটা যদি একবার আমাদেরকে দেখায়। তারা তো বুঝেই উঠতে পারে না তাদের সুরটা তারা ডায়ে দেবে না বায়ে দেবে না ওপরে দেবে না নিচে দেবে। ওহো, সে যে এক মনোরম দৃশ্য হতো, কিন্তু কি করব, কপাল খারাপ, পেলাম না যে তাদের দেখা। যদিও আমাদের সারথি চাইছিল না এরকম কিছু ঘটনা ঘটুক, কারণ কে বলতে পারে এরকম ঘটনা ঘটলে সে হয়তো গাড়ি ছেড়ে বা ব্যাক গিয়ারে করে দৌড় মারলো পেছন টান দিয়ে, বলা কি যায়। আর এইদিকে কিন্তু আবার দলমার হাতি, একবার সামনে পড়লে মনে হয় না আমাদের আর রেহাই দিত। কিন্তু সব ঝুঁকি নিয়েও, মনে ওই যে বললাম মানব জন্ম তো, তাই লোভ ঠিক সামলাতে পারি না, লোভটা যেন থেকেই যায় কিছুর একটা। কোথায় একটা খচখচ আওয়াজ পেলাম, মনে হলো যেন শিয়াল ছিল। শিয়াল ছাড়া আর কি হবে? হ্যাঁ, এই সাইডে কিছু হায়নাও আছে আমি যদি খুব ভুল না করি, যদিও আমি ফরেস্টের লোক নই, কিন্তু তাও কিছু তো জ্ঞান অর্জন করেই জায়গাতে যাই সেই হিসাবে আর কি, যদিও সামনাসামনি দেখতে পাইনি। আর বেশি কথা না বলে চলুন আপনারাও দেখুন, আর আপনারাও হারিয়ে যান এই সবুজের বুকে, আর পথ চলে ফেলুন আমাদের সারথি হয়ে বা আমাদের পথসাথী হয়ে। এগিয়ে চলি আমরা এই সবুজের বুক চিরে কোনো এক গন্তব্যে। জায়গাটা ভীষণই সুন্দর, বাঁকুড়ায় আসলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরতে ভুলবেন না। এটা সোনামুখীতেই রয়েছে, ছাঁদরা বা ছাঁদেরা জায়গাটার নাম। আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করি তাহলে মার্জনা করবেন, এই জায়গাটাতে আসতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি আরও নতুন নতুন জায়গা দেখতে চান তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে রাখবেন। সন্ধে নামছিল, তাই খুব বেশি দেরি না করে কিছুক্ষণ এই সবুজের বুকে থেকে আমরাও ফিরে এলাম আমাদের বাড়িতে।